দলে দলে সমঝোতার সুযোগ নেই, এবার আর কেউ আপোষ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিএনপির হাতে ক্ষমতা নয়, বরং জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর চান। কথা না শুনলে ফয়সালা হবে রাজপথে, এমন হুঁশিয়ারিও দেন মির্জা ফখরুল। বৃহস্পতিবার বিকেলে ফেনীর মহিপালে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে তারুণ্যের রোডমার্চের পথসভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল জানান, খালেদা জিয়া চিকিৎসার সুযোগ পাচ্ছেন না। চিকিৎসক বিদেশে নিতে বললেও বিদেশ যাওয়ার অনুমতি না দিয়ে বিনা চিকিৎসায় তাকে হত্যা করতে চায় সরকার। কারণ খালেদা জিয়াকে হত্যা করলে তাদের রাস্তা পরিষ্কার, এমন অভিযোগও করেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, লন্ডনে বসে তিনি যে বক্তব্য দিয়েছেন কোনো মানুষ এমন কথা বলতে পারে না। খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, এশিয়ার প্রথম মুসলিম নেত্রী। তিনি এদেশে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন দাবি করে মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া মানুষের উপকার করেছেন, সে নেত্রীকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, সামনে আবার একইভাবে নির্বাচন করতে চায়। এবার আর শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এদিন পথসভায় প্রধান বক্তা বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এতদিন অহিংস আন্দোলন করেছেন তারা, কিন্তু আগের মতো গ্রেপ্তার, গুমখুন, বানোয়াট মামলা বন্ধ না হলে আর প্রতিবাদ নয়, প্রতিরোধ করা হবে। এর আগে তলে তলে সবার সঙ্গে আপোষ হয়ে গেছে জানিয়ে নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, তলে তলে আপোষ হয়ে গেছে, আমেরিকার দিল্লিকে দরকার, দিল্লি আছে আমরাও আছি। শেখ হাসিনা সবার সঙ্গে ভারসাম্য করে ফেলেছেন, আর কোনো চিন্তা নয়, যথাসময়ে নির্বাচন হবে বলেও মন্তব্য করেন তিনি। আফসার আনাজ, কালবেলা।